আনসার পাস্ট জাগলুল বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে আমার কাছে মনে হয় পারহ্যাপস সেই ছিল একমাত্র ব্যক্তি এ পর্যন্ত দেখেছি যে ওকে বোধ হয় কেউ ইকুয়াল করতে পারে সেই ছিল জাগলুল জাগলুল আমি তোমার কাছে স্মরণ করছি তোমার পঞ্চম তোমার আত্মীয় যা আছেন এটা জীবিত তাদের কাছে আমার স্মরণ জানাচ্ছি এবং তোমাকে স্মরণ করতে পেরে আমি অত্যন্ত আমি বলবো যে আজকে তোমার মৃত্যু দিবসকে আমরা দুঃখ প্রকাশ না করে তোমার আদর্শ যে আছে আদর্শকে তুমি ধারণ করেছো পালন করেছো দেখিয়েছ সেটাকে আমরা সেলিব্রেট করি সে যে কোনো একটা মিটিংয়ে হোক কোনো একটা জায়গা হোক সেখানে থাকার গুরুত্ব একটু আশ্চর্য হলাম জানি আমরা একই পেশায় চলে আসলাম তো সেই থেকে বলতে পারেন যে এই পেশার প্রতি আনুগত্য বন্ধুত্ব নৈকট্য আন্তরিকতা এবং নিজেদের দুজনের যেটাকে বলে এভলিউশন অ্যাজ পার্সনস তা আমি জাস্ট দু একটা কথা বলবো যে ওর কথাগুলো কীভাবে সাজিয়েছি ওর ব্যক্তিত্ব ওর পেশা এবং আমার জীবনে ওর অবদান অনেস্ট এবং ওর আরেকটা ব্যক্তিত্বের ছিল হিউমারাস সব সময় একটা হাস্যরস নিয়ে সে কথা বলতো কোনোদিনই আমি ওকে মানে খুবই একটা গুরু গম্ভীর একটা জিনিস মানে জিনিস নিয়ে সে একটু ডিপ্রেস ওই ধরনের আমি কোনোদিন কোনো দিবে না যেটা মুখ করলে সে কথা বলি একটা কেমন এনার্জাইজ হয়ে যেতাম আমি একটি ঘটনা বলি খুব জরুরি ভিত্তিতে তার স্ত্রী সরকারি চাকরি করতে তার জিও লাগবে আপনারা জানেন সরকারি কর্মকর্তা আমরা একটা তার নির্বাচিত কলাম একটা বই প্রকাশ করেছি 600 মতো লেখা তার এবং আমরা চাচ্ছি আরও তার পাবলিকেশন আমি যা লেখা আছে চিন্তা একসাথে করে আরেকটা বই দিয়ে চিন্তা ভাবনা করছি এবং আমরা একটা শ্যামল দা প্রথমে করেছেন আমরা তিনজন তরুণ সাংবাদিককে ফেলোশিপ দেব আমরা বৃত্তি দেবো ইনশাল্লাহ সেটা আমরা খুবই করবো আমাদের বিচারক মন্ডলীর প্যানেলও আমরা ঠিক করে ফেলেছি এবং আমি আপনাদের কাছে আর কিছু না বলে আমরা আপনাদের সবার সহযোগিতা চাই জঙ্গলকে বাঁচিয়ে রাখার জন্য যে আমরা যে কাজগুলো করছি শুধুই প্রতি বছরে এই একদিনেই অনুষ্ঠানের মধ্য দিয়ে না আমরা তার স্মৃতিটাকে ধরে রাখতে চাই আমরা তাকে বাঁচিয়ে রাখতে চাই তার যে তার মতো একদম সাংবাদিক এরকম বিশেষায়িত কলাম লেখক তো আর হবে না কাজে আমরা তাকে বাঁচিয়ে রাখতে আমরা আমি আপনাদের কাছে এই শুটিংয়ের সবার সহযোগিতা চাই এবং আমরা একটা কিছু করতে চাই আপনাদের সবার সহযোগিতা চাই আমরা ঘর কাজ করছি তা আমাদের সাংবাদিক গুরুদার লেখক পণ্ডিত ছিল সাংবাদিকতা অত্যন্ত বন্ধু বক্সল ছিল তো খোলা মানে কথা বলতো বন্ধু তার নিজের শাস্তি লক্ষ্য রাখতো না যে হয়তো পরিবার দিকেও বেশি লক্ষ্য রাখতো না সবসময় সাংবাদিক নিয়ে আছে প্রেস ক্লাব লেখন নিয়ে এসেছিল বন্ধুকে সে যে তার সঙ্গে তার বন্ধু ছিল অত্যন্ত আপন ভাবে সে এই কাজটি করত গুরুত্বপূর্ণ রায় হয়েছে বাংলাদেশের আন্দোলন একজন সাহসী রায় হয়েছে সবচেয়ে বড় কথা যে আজকের যে অশান্ত বিশ্ব অশান্ত দুনিয়া সে পৃথিবীর মধ্যে একটি জঘন্য ঘটনা ঘটেছিল গুলশানে সমস্ত বাংলাদেশকে ঘটেছিল সে সময় মনে আছে আপনাদের যে সন্ধ্যা আছে বিভৎস চিত্রগুলো সবাই দিয়েছে টিভির মাধ্যমে ওই রমজানের মধ্যে সমস্ত বাংলাদেশকে ঘটেছিল যা বাংলাদেশের কোনোদিন ঘটে নাই মনে হচ্ছে দুঃখজনক ঘটনার পরে তেষ্টনার ঘটনার পরে বিশ্বাসের ঘটনার পরে সেই মধ্যে ক্ষমা ঘটনা ঘটেছিল গুলশানে নির্বিচারে আমাদের বিদেশি বন্ধুদের হত্যা করা নিরপরাধ এমনকি আমাদের যে দৈনিক প্রথম আলো যে মালিক তার সন্তানকে হত্যা করা হলো যে স্বামীর সঙ্গে তাকে অন্যকে রক্ষা করতে যে বন্ধুদের রক্ষা করতে চেয়েছিল নির্বিচারে নারী পুরুষ বিদেশিদের হত্যা করা হলো সেই সময় আমরা দেখেছি নিজেরা দেখেছি সবাই আমরা দেখেছি বাংলাদেশ দেখেছে কি সাহসের সঙ্গে ধন ভাষণ দিয়ে সংকৃত ভাষণ করেছেন তারপরে এগিয়ে আসুন অভিভাবকরা এগিয়ে আসুন আপনার সন্তান যে চলে যাচ্ছে আমরা সবাই এগিয়ে আসুন ধর্ম বর্ণ নির্বিশেষ ধর্ম নির্বিশেষে এগিয়ে আসুন সমগ্র জাতীয় ঐক্যবদ্ধ হয়েছিল আপনাদের মনে আছে অতি সাহসের সঙ্গে এই বিরোধিতার সঙ্গে তিনি কঠোরভাবে এই জঙ্গিদেরকে এই বিরোধগামী এই যুবকদেরকে দমন করেছিলেন সেদিন
চিন্তা করলে এখন অনেক সময় বিস্মিত হতে হয়, তাই নয়, সংক্ষিপ্ত সময়ের মধ্যে তদন্ত করে শুনানি করে বিচার করে আজকে দণ্ড ঘোষণা করা হবে, যেটি আজকে সারা দুনিয়া অনুষ্ঠিত করছে ঘোষণা করেছে। এরকম একটা জঙ্গি উত্থানকে কিভাবে কঠোরভাবে দৃঢ়তার সঙ্গে দমন করেছেন সারা বাংলাদেশে, যেটি আজকে সবাই অনুষ্ঠান করে মনে করি। এই জন্য আর কিছু না হোক আমাদের সমস্যা থাকতে পারে, সরকারের সমস্যা থাকতে পারে, কিন্তু একটি ক্ষেত্রে অন্তত বলতে পারবো আমরা, ভালো কাজ ভূমিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, দৃঢ়তার সঙ্গে কাজ করেছে শেখ হাসিনা এই জঙ্গি দমন করে, যেটি আজকে ভয়াবহ রূপ ধারণ করতে পারতো বাংলাদেশে, যখন সেই সময় তাৎক্ষণিকভাবে শেখ হাসিনা দৃঢ়তার কারণে যদি আমি দমন করতে না পারতাম। তাই মনে করি আজকের এই সন্ধ্যায় দাঁড়িয়েও বসে অন্ত করতে হবে শেখ হাসিনা অনুষ্ঠা করতে হবে, যে গ্রেপ্তার করা তাৎক্ষণিক দমন করা এবং বিচার করে দণ্ড দেওয়াটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। একটি রাজনৈতিক দল এত সংকীর্ণ হয়ে গেছে যে এই বিচারেরও অনুষ্ঠান তারা করতে পারে, যাই হোক এটা হচ্ছে সংকীর্ণ তার উঠতে তারা উঠতে না পারে তাদের ভবিষ্যৎ আরও অন্ধকার। আপনাদের সবাইকে আপনারা যারা সময় থাকবে আপনাদেরকে আমি ধন্যবাদ, সভাপতি ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা।